নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আগামী কাল হ্যাঁ কাল একটি বিশেষ দিন আপনারা জানেন আগামীকাল শ্রী শ্রী গঙ্গা পূজা ও মঙ্গলচন্ডী ব্রত এছাড়াও তিথি দশমী সিদ্ধিযোগ এই শুভ দিনে একটি শুভ কাজ যদি আপনি শুরু করতে পারেন তাহলে আপনার অর্থকষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যারা ফাটকা থেকে অর্থ চাইছেন যারা প্রচুর ধন সম্পদের মালিক হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আপনারা যদি আগামী কাল থেকে এই শুভ দিন থেকে ছোট্ট একটি কাজ করতে পারেন তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি আপনাদের ঘটবে এবং কোনো না কোনো দিক থেকে প্রচুর অর্থ আপনার হাতে এসে ধরা দেবে কি সেই ছোট্ট একটি নিয়ম অবশ্যই বলবো সঙ্গে থাকুন তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি আজ সেই একই কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন ভালোভাবে বোঝার চেষ্টা করুন তারপর গিয়ে আপনারা দেখবেন আপনাদের জীবনে কোনো না কোনো দিক থেকে সফলতা আসছেই আসছে না জেনে বুঝে কিছু করলে সেখান থেকে সফলতা আসবে না দেখুন আজকের আলোচনা আমি কোনো রাশিভিত্তিক করছি না সকলের জন্য প্রযোজ্য যারা অনেক কষ্টে আছেন বা যারা ভালোই আছেন কিন্তু আরও চাই আরও চাই আপনারা প্রচুর অর্থের মালিক হতে চান তারাই এটা করতে পারেন এটা আপনার অর্থ আসবে জলের মতো কারণ এই নিয়মটা মেনে যদি আগামীকাল থেকে শুরু করতে পারেন ছোট্ট একটি কাজ কী কাজ অবশ্যই বলব একটু টেনশনে থাকুন টেনশন দিলাম হয়তো আপনাদের যে কি করতে বলবে সঙ্গে থাকলে অবশ্যই জানতে পারবেন কেন করলাম আপনারা কেটে কেটে দেখেন আগে থেকে বলে দিলে আপনারা বেরিয়ে যাবেন সম্পূর্ণ দেখতে পারবেন না কোনো কাজে আসবে না কারণ যদি ঠিকঠাক না করেন যে কোনো জিনিস সেখানে সাকসেস আপনার আসবে না তাই একটু ধৈর্য সহকারে একটু কষ্ট করে দেখুন পুরো ভিডিওটা অনেক কিছু জানার আছে অনেক কিছু নিয়ম কারণ মানার আছে সেগুলো আপনার জানতে হবে বুঝতে হবে তারপরে গিয়ে কাজ করবে আপনার যেটা বলবো হঠাৎ করে করবেন আর কাজ হয়ে যাবে অনেক কিছু মানা অনেক কিছু জানা সেগুলো আপনার কিছুই হলো না এইভাবে হয় না তো সব কিছু তাই একটু ধৈর্য ধরুন অবশ্যই বলবো আলোচনাটা আগে আপনাদেরকে একটু করে বোঝানোর চেষ্টা করি দেখুন আগামী কাল থেকেই কিন্তু এটা শুরু করতে হবে আর কতদিন করবেন একাত্তর দিন করবেন আগামী কাল থেকে একাত্তর দিন আপনি যেরকম প্রত্যেকটা দিন খাওয়া দাওয়া করছেন তিন টাইম বা স্নান করছেন ঠিক সেরকমই একটা আপনার ধরে নিতে হবে যে এটা আমাকে করতেই হবে যেরকম স্নান করছেন আর এটা ঠিক স্নান করার সাথে সাথে করতে হবে স্নান করে উঠেই করতে হবে তার মানে আপনি স্নান তো রোজই করছেন এটাও রোজই আপনার ধরে নিতে হবে কিন্তু একাত্তর দিন করুন আর ম্যাজিক দেখুন কিভাবে আপনার হাতে অর্থ আসে লটারি সারটা জুয়া যাই বলেন না কেন সেখান থেকেও আসতে পারে অন্যান্য জায়গা থেকেও আসতে পারে প্রচুর ধনসম্পদ আপনার হাতে এসে ধরা দেবে কারণ যে নিয়মটা আপনাকে মানতে বলবো এটা ধনকুবের মন জয় করে নিতে পারবেন তার সাথে সাথে মা লক্ষ্মী এই যে ধনকুবের এবং মা লক্ষ্মী আপনার উপরে যদি তাদের সুদৃষ্টি প্রদান করে সেখানে ভাগ্য আপনাকে আপনার যে চমকাবে এতে কোনো সন্দেহ নেই ধনকুবের কী করবে ধন সম্পদ ভরিয়ে দেবে আর মা লক্ষ্মী আপনাকে দুহাত ভরে কিন্তু সম্পদ দেবে ধন দেবে আর সেখানেই আপনার ভাগ্য কিন্তু চমকাবে সেই কারণেই আপনাদেরকে ভালোভাবে আলোচনাটা শুনতে হবে বুঝতে হবে কি করতে হবে অবশ্যই আমি বলবো তার আগে কিছু নিয়ম বলে নিই দেখুন এটা আপনি যে শুরু করবেন আগামী কাল থেকে শুরু করবেন অর্থাৎ আগামীকাল ভীষণ শুভ সময় এবং শুভ দিন থাকছে এই গঙ্গা পূজা বা এই মঙ্গলচন্ডীর ব্রত যাই বলি না কেন এই শুভ দিন থেকে যে শুরু করবেন আর এটা চলবে একাত্তর দিন এবার এর মধ্যে আপনাদের নানারকম সমস্যা আসতেই পারে সেই সমস্যা চলাকালীন কিন্তু এটা করা যাবে না সেই দিনগুলো বন্ধ দিতে হবে যদি করেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না ধরুন কোনো অসুচ পড়ল আপনার বাড়িতে কোনো সন্তানাদি হলো একটা অসুস্থ কেউ মারা গেল এরকম ব্যাপারগুলো তো থাকতেই পারে মেয়েলি একটা ব্যাপার আছে সেগুলো থাকতেই পারে সেই অবস্থায় কিন্তু এই নিয়মগুলো করা যাবে না বা আপনি কোথাও বেড়াতে গেলেন বা কোথাও ঘুরতে গেলেন অনেক আগে থেকে পরিকল্পনা আছে আপনি তো আজ শুনছেন পরিকল্পনা আপনার অনেক আগে টিকিট কাটা হয়ে গেছে আপনি সেখানে গিয়ে নিশ্চয়ই করতে পারবেন না ধরুন দু চার দিন পরে বেরোবেন ভাবছেন যে কাল থেকে যদি শুরু করি আমি তো ওইখানে চলে যাব কি করব। একদম সঠিক যখন আপনি প্রেজেন্ট থাকছেন না তখন করার দরকার নেই যখন আপনার কোনো শারীরিক প্রবলেম থাকছে তখন করার দরকার নেই ওই দিনগুলো বাদ দিয়ে দেবেন তারপর থেকে শুরু করবেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই হয়ে করতে হবে এবং সম্পূর্ণভাবে আপনার কিন্তু একটা গুরুত্ব দিতে হবে এর মধ্যে এবং ভক্তি শ্রদ্ধা রাখতে হবে আর সব থেকে যেটা বলতেই হয় আগে সেটা হচ্ছে শুদ্ধতা বজায় রাখতে হবে কারণ এখানে একটা ঈশ্বরের আরাধনা ঈশ্বরকে ডাকা আপনাকে যেগুলো বলবো সেটা যদি করেন ধনকুবের এবং মা লক্ষ্মীকে আহ্বান করা এবং সন্তুষ্ট করা আগেকার দিনে জানতেন যে দেব দেবীদের নানাভাবে সন্তুষ্ট করা হতো তার থেকে বর চেয়ে নেওয়া হতো তারপরেই অনেক ক্ষমতাশালী হতো সেটা বহু গল্পে আপনারা শুনেছেন ঠিক সেরকমই এই আগামী কাল থেকে যেটা করবেন ঠিক এইটাই পেরি আপনাকেও কিন্তু এই মা লক্ষ্মী এবং ধনকুবের মন জয় করতে হবে তাই পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই থাকতে হবে পবিত্রতা বজায় রাখতে হবে তারপরই করবেন যদি কোনো সমস্যা মনে হয় বন্ধ দিয়ে দেবেন তাই এটা ভীষণ গুরুত্বপূর্ণ আজ পর্যন্ত আপনারা কোনো ইউটিউবে এত সুন্দর নিয়ম এর আগে কখনো শোনেননি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একমাত্র আমি আপনাদেরকে এই গোপন তথ্যটা দিতে চলেছি যাদের পয়সার দরকার আছে যারা ধনী হতে চান কোটিপতি হতে চান তারা এটা করুন আগামী কাল থেকে একাত্তর দিন টানা করে যান যদি কোনো সমস্যা আসে সেই দিনটা পরে বাড়িয়ে দেবেন ধরুন দু দিন চার দিন পাঁচ দিন গ্যাপ দিয়ে দেবেন সেটা একাত্তর দিনের পরে বাড়িয়ে দেবেন কাল থেকে একাত্তর দিন তার সাথে যোগ করে দেবেন যে দিনগুলো মাইনাস করবেন এই মাঝে সেটা পরে গিয়ে যোগ করবেন ঠিক এইভাবে অবশ্যই করে যান কি করতে হবে একটু হিংস দিয়ে নি একটি গাছের গোড়ায় জল ঢালতে হবে কীভাবে ঢালবেন মনের ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে এবং আপনার যেটা প্রয়োজন সেটা চাইবেন জলটা যখন ঢালবেন চাইবেন এবং ভক্তি সহকারে জলটা ঢালতে হবে আর যে গাছের গোড়ায় জলটা ঢালতে হবে সেটা আপনাদের অতি পরিচিত সকলেই চেনেন এবং সকলের বাড়িতেই আছে অবশ্যই বলবো নাম তো বলবেই। আর কি করতে হবে আপনাকে একটা তামার ঘট কিনতে হবে তামার ঘট শুদ্ধতা বজায় রাখে তামার ঘট অবশ্যই আপনার প্রয়োজন আপনি স্নান করবেন স্নান করে ওই তামার ঘটে জল নেবেন জল নিয়ে ঠিক যেখানে গাছটা আছে সেই গাছের গোড়ায় চলে যাবেন সেখানে যদি সম্ভব হয় একটি ধূপকাঠি কাটি জেলে দেবেন একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন জলটা গাছের গোড়ায় ঢালবেন ধীর গতিতে গিয়েই ছুড়ে অনেকটা জল দিয়ে দিলাম পুরো ঘটি ঢেলে দিলাম ওরকম না ধীর গতিতে আপনি জলটা ঢালতে থাকবেন আর আপনার মনের যেটা ইচ্ছা সেটা বলতে থাকবেন আপনার কী ইচ্ছা কেন ঢালছেন নিশ্চয়ই আর্থিক দিক থেকে বলবেন আমার প্রচুর অর্থের প্রয়োজন বা আমি প্রচুর অর্থের মালিক হতে চাই বা যেভাবে আপনার মনে হয় সেভাবেই বলবেন বা অন্যভাবেও বলতে পারেন অন্য কিছু বলতে পারেন আপনার যেটা পছন্দ যেটা আপনার দরকার যেটা আপনি চাইবেন সেটাই পাবেন সেইভাবে আপনি চাইবেন সেইভাবে করবেন যদি কারোর মনে হয় যে আমি কিছুই চাইব না কিছু বলতে পারবো না তাও হবে শুধু নিয়ম করে যান তাও হবে তবে চাইলে কি হয় বা বললে কী হয় খুব তাড়াতাড়ি আপনি কাজটা পাবেন আর যদি নর্মালি ঢেলে যাচ্ছেন জল ঢেলে যাচ্ছেন আপনি কিছু বলতে পারবেন না হয়তো আপনি বলতে পারেন যে আমি কিছু বলবো না সেটাও কিন্তু সম্ভব আপনার কিছু না বললেও চলবে এইভাবে আপনি জলটা ঢালবেন এটা আগামী কাল থেকে শুরু করবেন একাত্তর দিন ঢালতে থাকবেন আর যেই দিনগুলো আপনার প্রবলেম থাকবে সেই দিনগুলো মাইনাস করে দেবেন পরে গিয়ে প্লাস করে দেবেন একাত্তর দিন সেই দিকে যেয়ে কিন্তু ছিয়াত্তরও হয়ে যেতে পারে আটাত্তরও হয়ে যেতে পারে যে চার দিন পাঁচ দিন আপনি গ্যাপ করে দেবেন তবে আমি আবারও বলছি এটা অবশ্যই পবিত্রতা বজায় রাখবেন কোনো সমস্যার যে কদিন চলবে কোনো রকম এটা করবেন না বা আপনার বাড়িতে কোনো অসুচ পড়ে গেল করবেন না আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন তারপর থেকেই করবেন তাহলে শুরু করতে পারেন আপনার যদি আগামীকাল ঠিকঠাক সব কিছু থাকে শুরু করে দিতে পারেন তারপরে দু চার দিন পরে যদি কোনো প্রবলেম আসে তখন গ্যাপ দিয়ে আবার পরবর্তী সময় করতে পারেন অসুবিধা নেই তবে শুরুটা আগামীকালই করুন কারণ ভীষণ শুভদিন এবং পজিটিভ থাকছে ঈশ্বরের পুরো আশীর্বাদ থাকছে আগামীকাল আর এই টোটালটাই আজকের আলোচনা কোনো গ্রহকে নিয়ে আমি করছি না সম্পূর্ণ ঈশ্বর আপনাকে সব দিক থেকে তুহাদ ভরে দেবে অর্থাৎ ঈশ্বরীয় আশীর্বাদের নিয়ে আজকের আলোচনা তাই অবশ্যই আপনাকেও কিন্তু ঈশ্বর বিশ্বাসী হতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করতে হবে এবার আসি কী গাছ আপনি আগে থেকে একটি বেল গাছ খোঁজ করুন হ্যাঁ অবশ্যই বেল গাছে আপনাকে জল ঢালতে হবে আর এই বেল গাছটা যদি কোনো মন্দিরের হয়ে থাকে বা কোনো পুজোর গাছ হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই যদি মনে হয় মনে হয় আমার আশেপাশে নেই কোথায় পাব। মানে পুজো বা মন্দিরের প্রয়োজন নেই আপনার বাড়ির বেলগাছ হলেও হবে বেলগাছ তো বেলগাছ তবে পুজো বা মন্দিরের হলে একটু ভালো হয় যদি না হয় তাও চলবে তাহলে কি করবেন প্রত্যেকটা দিন স্নান করবেন তারপরে এক ঘটি তামার ঘট কিনবেন তামার ঘটিতে জল নেবেন বেলগাছের সামনে গিয়ে একটি ধূপকাঠি একটি মোমবাতি বা প্রদীপ জেলে এই জলটা ঢালুন আপনার আর্থিক বা আপনার যেটা প্রয়োজন সেটা বলে তবে এটা আর্থিক দিক থেকেই কাজ করে আপনাকে ধনী বা কোটিপতি করে দেবে হঠাৎ অর্থপ্রাপ্তিও ঘটাবে এটা করে চলে আসুন প্রত্যেক দিন কন্টিনিউ করতে থাকুন একাত্তর দিন তারপরে দেখুন ম্যাজিক তাই সঠিকভাবে যদি করতে পারেন আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আজ এই পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার